আমি এটা বিশ্বাস করি না যে একদিন নারী দিন হতে পারে না কখনো প্রতিদিনই নারীদের আর একটা নারী একটা পুরুষ সমান আমি নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য দেখি না আমরা সবাই মানুষ তারপর আমরা যারা সৌভাগ্যবান আছি আমরা সমাজের বাইরে এসে কাজ করছি ঘরে করছি সব জায়গায় করছি যারা অবহেলিত যারা আমাদের মতো এসে কথা বলতে পারে না আমাদের মতো সামনে সারিতে এসে দাঁড়াতে পারে না সেই সকল নারীর জন্য আমি বলি যে আমাদের অনেক কাজ করার আছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ করে যাচ্ছে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনেক পিছনে আছে তো আমাদের সকলের উচিত আমরা যারা বাইরে বের হয়েছে তাদেরকেও আমাদের কথা বলার সুযোগ করে দিতে হবে তাদেরও কাজ করার জায়গা করে দিতে হবে তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে নারী ক্ষমতায়নে নারীর উন্নয়ন করতে হলে আমাদের সব কিছুর মধ্যে কথা বলতে হবে আমাদের চোখ বন্ধ করে কোনো কাজ করা যাবে না আমরা কোভিডের সময় প্রত্যেকটা নারী ঘরের মধ্যে যেভাবে আমরা কাজ করেছি আমাদের কাজের লোক ছিল না আমরা স্বামী সন্তান রান্না বান্না সব কিছু তো আমরা এক হাতে সামাল দিয়েছি মেয়েরা দশভুজা আমরা দশ হাতে কাজ করি তো আমি কখনো আমি বলবো না নারী আর পুরুষের মধ্যে কোনো তফাত আছে আমি নিজে একজন নারী আমার সংসারেও আমার ভাইরা আছে আমি একজনের স্ত্রী আমারও ছেলে সন্তান আছে নিজের চাহিদাটা নিজের চাইতে হবে কেউ কাকে আগায় দিবে না তো এখনো মেয়েরা পিছনে পড়ে আছে ভালো জিনিসটা ছেলেরাই পায় আর মেয়েরা এটা পরে খাবে পরে নিবে যদি একটা সংসারে ভালো জিনিস থাকে সবার আগে বাড়িটাই পায় বোনরা কিন্তু পরেই পায় মেয়েরা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে তো একটা মেয়ে মা বাবাকে যেভাবে দেখে একটা ছেলে কিন্তু সেভাবে দেখে না কিন্তু মা বাবাও কিন্তু আবার ওই ছেলেটাকে বেশি প্রাধান্য দেয় তো এগুলি আমাদের ভুলতে হবে আমাদের মনে করতে হবে ছেলে মেয়ে দুজনই আমার সন্তান দুইজনই সমান আমি নারী দিয়ে বসে প্রত্যেকটা নারীকে বলি যে আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে কেউ আপনাকে দিবে না সবাইকে ধন্যবাদ।